সাবস্ক্রাইব করুন টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলকে প্রেস করুন এই বেল আইকনে নতুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড স্মার্টফোন তো আজকাল আমরা সবাই ব্যবহার করতেছি, কিন্তু আমরা যখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন আমাদের এই ফোনে বাই ডিফল্ট কিছু সেটিং অন থাকে যেগুলো অফ না করলে আপনার পার্সোনাল ডাটা লিক হতে পারে, অথবা এমন কিছু সেটিং রয়েছে যেগুলো যদি আপনি অফ না করেন তাহলে আপনার মোবাইল হ্যাং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেটিংগুলো কি এবং কিভাবে এই সেটিংগুলো আপনি অন এবং অফ করবেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে, তো এটা জানার জন্য বেসিক্যালি এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সাইফুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে। প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস আসবেন, সেটিংসে আসার পর স্ক্রল ডাউন করবেন, তারপরে এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে যে কি গুগল, এই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করুন, তারপরে এখানে দেখতে পাবেন যে অ্যাপস কানেক্টেড, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে যে অ্যাপসগুলো কানেক্ট করা আছে সেই অ্যাপসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যে অ্যাপসটি আপনার ট্রাস্টেড মনে হয় না, যে আপনি মনে করেন যে এই অ্যাপটি আমার ডাটার অথবা যে কোনো তথ্য চুরি করতে পারে বা হ্যাক করতে পারে, এই ধরনের যদি আপনার মনে হয়, তাহলে যেহেতু আমার এখানে কোনো অ্যাপ কানেক্টেড নাই সেজন্য এখানে দেখাচ্ছে না, তো আপনি যে অ্যাপটিকে ট্রাস্টেড করেন না সেই অ্যাপটি থেকে কানেক্টে এখানে অন করা থাকবে, এটাকে সিম্পলি আপনি অফ করে দেবেন। অফ করলে ওই অ্যাপটি আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনার কোনো প্রকার ডাটা সে উঠাতে পারবে না। এখন আপনি এখান থেকে ব্যাকে আসেন, ব্যাকে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি, সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যে অপশনটি রয়েছে গুগল প্লে প্রটেক্ট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে এই দুইটা অপশন, এই দুটো অপশন বাই ডিফল্ট অফ থাকে, তো আমি এটাকে অন করেছি। তো আপনি আপনার মোবাইলে যদি এই দুইটা অপশন অফ থাকে তাহলে আপনি সিম্পলি অন করে দেবেন। অন করলে কী হবে, আপনি প্লে স্টোর থেকে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন সেই সফটওয়্যারগুলোতে যদি কোনো প্রকার ভাইরাস থাকে, অথবা প্লে স্টোর থেকে আপনি এমন একটি সফটওয়্যার ডাউনলোড করেন যে সফটওয়্যারটি হ্যাকিং সফটওয়্যার, তো সেটা আপনার মোবাইলের সাথে স্ক্যানিং করে আপনাকে বলে দিবে যে এই সফটওয়্যারটি হ্যাকিং সফটওয়্যার অথবা এই সফটওয়্যারটির মধ্যে ভাইরাস রয়েছে, তাহলে আপনি খুব সহজে আপনার মোবাইল থেকে ওই সফটওয়্যারটি আনইনস্টল করে দিতে পারবেন যে এই সফটওয়্যারটির মধ্যে ভাইরাস রয়েছে বা এই সফটওয়্যারটি হ্যাকিং সফটওয়্যার। এরপরে যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি আপনার মোবাইলে লক অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন, যে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি, এখানে প্রথমে রয়েছে স্ক্রিন লক টাইপ। অনেকেই আছে তাদের মোবাইলকে স্ক্রিন লক করে রাখে না, আমি যেটা দেখেছি অনেকেই আছে, আবার অনেকে আছে রাখেন। তো আপনি আপনার মোবাইল অবশ্যই স্ক্রিন লক করে রাখবেন। স্ক্রিন যদি লক করে না রাখেন, আপনার মোবাইলে যদি আপনার পার্সোনাল কোনো কিছু থাকে সেটা অন্য কেউ দেখে ফেলতে পারে, অন্য কেউ আপনার মোবাইল থেকে সেটা নিয়ে যেতে পারে। তো এটার জন্য আপনি নিজের প্রোটেকশনের জন্য অবশ্যই আপনি স্ক্রিন লক করে রাখবেন, সেটা পিন লক হতে পারে, পাসওয়ার্ড লক হতে পারে, অথবা ফিঙ্গারপ্রিন্ট লক যদি আপনার মোবাইলে থেকে থাকে, ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম যদি থেকে থাকে আপনার মোবাইলে, তাহলে সেটা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আপনি আপনার মোবাইলে স্ক্রিন লক করে রাখবেন। তারপর একটু স্ক্রল করে নিচে যাবেন, তারপরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে কি আননোন সোর্স, এটা বাই ডিফল্ট আপনার অফই থাকে, তো এটাকে অনেককে অন করে দেয়। তো আপনি এটাকে কখনো অন করবেন না, এটাকে অন করবেন না এই জন্য, এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি যখন ইন্টারনেট ইউজ করবেন সেখান থেকে আপনার মোবাইলে ভাইরাস ঢুকতে পারে। তারপর আপনি যখন এই সেটিংসটি অন করে রাখবেন, তাহলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যখন এই সেটিংসটি আমি আমার মোবাইলে অন করে রাখি তখন দেখা যাচ্ছে বেশি কয়েকদিন মোবাইল ইউজ করা যায় না, খুবই ঘন ঘন মোবাইল হ্যাং করে এই অপশনটি চালু থাকার কারণে। তা আপনি এই অপশনটি কখনো আপনি চালু করে রাখবেন না। তো যদিও আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করার সময় এই অপশনটি অন করে দিই, কিন্তু আপনি অন করার পরে সফটওয়্যার ইনস্টল করার পরে আপনি সেই অপশনটিকে আবার অফ করে দিবেন। তো যারা ললিপপ, মার্শমেলো এর উপরের ভার্সনগুলোর ইউজ করেন, তাদের মোবাইলে যখন আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান, আপনার প্লে স্টোরের বাইরে থেকে যদি আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করতে যান আপনার মোবাইলে, এই আননোন সোর্সে টিক দেওয়ার পরে, এই আননোন সোর্সে টিক দিয়ে আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করা লাগে। কিন্তু ইনস্টল হওয়ার পর যারা ললিপপ থেকে শুরু করে উপরের ভার্সনগুলো ইউজ করেন, তাদের মোবাইলে বাই ডিফল্ট এটা আবার সাথে সাথে সফটওয়্যার ইনস্টল হওয়ার পর অফ হয়ে যায়। এক কথা, আপনি এই সেটিংসটি কখনো অন করে রাখবেন না, এটাকে অফ করে রাখবেন। তারপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আদার্স সিকিউরিটি সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাবেন যে কি ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই ডিভাইস, এটা আপনি অবশ্যই অন করে রাখবেন। তো এই অপশনটি কেন অন করে রাখবেন এ সম্পর্কে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো আমি সংক্ষিপ্তভাবে বলছি, আপনি যখন আপনার মোবাইলটি যখন কোথাও হারিয়ে যাবে তাহলে আপনি এই ফাইন্ড মাই ডিভাইসের সাহায্যে আপনার মোবাইলটিকে খুঁজে বের করতে পারবেন, অথবা আপনি আপনার মোবাইলকে নতুন করে লক করে দিতে পারেন। আপনার মোবাইলে যতগুলো ডাটা রয়েছে এই অপশনটি চালু রাখার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সব ডাটাগুলোকে অন্য মোবাইল থেকেই লগ ইন করার মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। এতে করে আপনার পার্সোনাল যে ডাটাগুলো রয়েছে সেগুলো সেভ থাকবে, লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ক্রোম ব্রাউজার থেকে কিছু সেটিংস দেখাবো। তো আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপরে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কি সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কি প্রাইভেসিতে ক্লিক করুন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কি ডান পাশে 3টা টিক দেওয়া রয়েছে এবং 4 নাম্বারটা টিক দেওয়া নাই। আপনার মোবাইলে যদি এই ধরনের কোনো কিছু খালি থাকে অর্থাৎ আনটিক থাকে তাহলে অবশ্যই আপনি এগুলোকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দিবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডু নট ট্র্যাক, এটা অফ রয়েছে, এটাকে টার্ন অন করে দিবেন। তো এটাকে টার্ন অন করে দেওয়ার পর আপনি কি সুবিধা পাবেন সেটা এখানে লেখা রয়েছে, আমি বলতেছি না, আপনি নিচে চাইলে লেখাটা পড়ে নিয়ে তারপর বুঝে নিতে পারবেন। এই ডু নট ট্র্যাক এটি অন করার মাধ্যমে আপনি কি সুবিধা পাচ্ছেন। তো এখন আপনি ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর স্ক্রল ডাউন করে তারপর এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কি সাইট সেটিংস। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কুকিসে ক্লিক করবেন। কুকিসে ক্লিক করার পর যে উপরে যে প্রথমে যে অপশনটি রয়েছে কুকিজ, এটা যদি অন থাকে তাহলে ওকে, আর যদি অফ থাকে তাহলে এটাকে টার্ন অন করে দিবেন। তারপর যে নিচে সেটিংসটি রয়েছে এটা যদি আপনার মোবাইলে অন থাকে তাহলে এটাকে অবশ্যই আপনি অফ করে দিবেন। এই সেটিংসটি অফ করে দিলে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট আপনার মোবাইলে কোনো ডাটা রিড করতে পারবে না। তারপর এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ড স্নেক। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা যদি আপনার মোবাইলে অন থাকে তাহলে এটাকে অবশ্যই আপনি অফ করে দিবেন। তো যখনই আপনি এই সেটিংসটি অফ করে দিবেন তখন আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ড অটো স্নেক অফ হয়ে যাবে, আপনার মোবাইল থেকে অতিরিক্ত এমবি কাটবে না এবং আপনার মোবাইল তুলনামূলকভাবে আগের চাইতে কম হ্যাং করবে। তো আপনি বুঝতেই পারছেন এই সেটিংসটি কতটা ইম্পর্টেন্ট। তো এগুলোই ছিল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কিছু বাই ডিফল্ট সেটিং, যেগুলো আপনাকে কিছু অন করতে হয় অথবা কিছু অফ করতে হয়। যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে আপনি যখন ইন্টারনেট ইউজ করবেন তখন আপনার মোবাইলে হ্যাং অথবা হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। তো বাস এই ভিডিওটি জাস্ট এতটুকুই। আই হোপ এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে বেল আইকনে আবার ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সাথে সাথে আপনি পেয়ে যাবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।